বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন কলকাতায় বেটিং চক্রের পর্দা ফাঁস করলো কলকাতা পুলিশ। ভিন রাজ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্বকাপ ক্রিকেটের জন্যই আজ কলকাতার ইডেন গার্ডেনে কিছু খেলাও ছিল। গতকাল রাতেই কলকাতায় শেক্সপিয়ার থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান। তারপরই আজ দুপুরে তিনজনকে গ্রেপ্তার করেন পুলিশ, যাদের মধ্যেই দুজন মধ্যপ্রদেশের বাসিন্দা এবং আরেকজন দিল্লির বাসিন্দা। শেক্সপিয়ার সরণী এলাকার এক হোটেল থেকে এই তিনজনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার থানার পুলিশ। মূলত তাদের কাছ থেকে যে চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে পুলিশের, তাতেই জানা গেছে যে তাদের উপরে মূলত যারা আছেন তারা দুবাই থেকে এই বেটিং চক্র চালাচ্ছিলেন। বর্তমানে মূল মাথার সন্ধানে পুলিশ।